রাজারহাটে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ উদ্ধার হয়েছে চার রাউন্ড গুলি ও চারটি আগ্নে অস্ত্র ধৃতকে এদিন তোলা হয় আদালতে অস্ত্রসহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করলো রাজারহাট থানার পুলিশ ধৃতের নাম তাফিজুল শেখ মঙ্গলবার গভীর রাতে স্থানীয় কামারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ জানা গেছে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাকে আটক করে ব্যাগে তল্লাশি করে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয় ধৃত তাফিজুলের বাড়ি ডোমকল থানা এলাকায় রাজারহাটে বাড়ি ভাড়া নিয়েই থাকতো সে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ Bureau Report News No Man's Land Rajarhat